রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি জানান, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নতুন করে সাজাতে চান তিনি। এদিকে কৃষ্ণসাগর শস্য চুক্তি নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠকের কয়েক ঘণ্টা আগে সোমবার ওডেসার একটি শস্য বন্দরে মস্কো হামলা চালিয়েছে বলে জানিয়েছে কিয়েভ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। একদিকে রুশ দখলকৃত এলাকাগুলো পুনরুদ্ধারে লড়ছে ইউক্রেনীয় বাহিনী, অন্যদিকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালাচ্ছে তারা। এমন পরিস্থিতির মধ্যেই রোববার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত করেছেন তিনি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন দৃষ্টিভঙ্গি আনতে তার এই পদক্ষেপ। রেজনিকভের উত্তরসূরি হিসেবে দেশটির রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের পরিচালক রুস্তেম উমেরভকে মনোনীত করেছেন জেলেনস্কি। ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে উমেরভকে অনুমোদন দিতে চলতি সপ্তাহে দেশটির পার্লামেন্টের কাছে সুপারিশ করবেন তিনি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর এটি হবে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীতে সবচেয়ে বড় পরিবর্তন। দানিউব নদী সংলগ্ন ওডেসার ইসমাইল শস্য বন্দরে সোমবার রাশিয়ার 17টি ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। বন্দরটির বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। এর আগে রোববার ওডেসার রেনি বন্দরে ড্রোন হামলা চালায় রাশিয়া। পাল্টা আক্রমণে দক্ষিণাঞ্চলে রাশিয়ার প্রথম সারির শক্তিশালী প্রতিরক্ষা লাইন ভাঙার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এদিকে সোমবার রুশ যুদ্ধবিমান দিয়ে কৃষ্ণসাগরে ক্রিমিয়া উপদ্বীপের পশ্চিম দিকে আসা ইউক্রেনীয় বাহিনীর 4টি স্পিডবোট ধ্বংসের দাবি করেছে মস্কো। এর আগে মধ্যরাতে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের 2টি ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।